স্ত্রী শিক্ষার অগ্রণী শিক্ষা অনুষ্ঠান গোলাঘাটর হেমপ্রভা বৰবৰ ছোৱালী মহাবিদ্যালয়ের নবাগত আদরণী সভা নতুন শিক্ষাবর্ষত মহাবিদ্যালয়ের নামভর্তি করা নবাগতসকলক আনুষ্ঠানিকভাবে মহাবিদ্যালয় পরিয়াললৈ আদরিলে অগ্রজ শিক্ষার্থী তথা শিক্ষাগুরুসকলে নবাগত আদরণী সভার সঙ্গে সংগতি রাখি অনুষ্ঠিত মুক্তি সভাত অংশ ললে প্রতিদিন টাইমের কার্যবাহী সম্পাদক সুনীত কুমার ভূঁইয়ে ঐতিহ্যমণ্ডিত মহাবিদ্যালয়খনের পরম্পরা আর গরিমা অক্ষুণ্ণ রাখি নবাগত শিক্ষার্থীসকলক ভবিষ্যৎ জীবন গড়ার সাধনাত বর্তি হওয়ার আহ্বান প্রতিদিন টাইমের কার্যবাহী সম্পাদকগাকে ঐতিহ্যমণ্ডিত আর একমাত্র ইস্তি উচ্চ শিক্ষানুষ্ঠান হেমপ্রভা বৰবৰ ছোৱালী মহাবিদ্যালয়ের 56 সংখ্যক আজি নবাগত আদরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আর এই নবাগত আদরণী সভার বাবে আমি যখন মুকলি সভা তার বাবে আমি নিমন্ত্রণ করেছিলাম এজন বিখ্যাত লেখক যোরহাটর জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয় ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের প্রবক্তা রক্তিম রঞ্জন শইকীয়া স্যারক। তেখেতক খুব সুন্দরভাবে শিক্ষার্থীসকল মূলত সফট স্কিল আর হার্ড স্কিল এই দুইটা আর লাইফ স্কিল এই দুইটা কেনে আয়ত্ত করব এই বয়সত এই সম্পর্কে খুব একটা সুন্দর বক্তৃতা প্রদান করেছে। আমি নিমন্ত্রণ করেছিল এই বছর শ্রেষ্ঠ সাংবাদিক হিসাবে নির্বাচিত হওয়া আটাইতক জনপ্রিয় একটা বৈদ্যুতিন মাধ্যম প্রতিদিনের কার্যবাহী সম্পাদক সুনীত কুমার ভূঁইয়াদেবক তেখেতেও ছাত্রীসকলক খুব একটা উদ্দীপনামূলক বক্তৃতা প্রদান করেছে। এই মুকলি সভার লগতে ইতিমধ্যে আমার অন্যান্য যেটা অনুষ্ঠান সেটা খুব সুকলমে অনুষ্ঠিত হয়ে আছে। আর গধূলি ভাগলে বিশেষ সন্ধ্যার ভাগলে আমি উদীয়মান এজন আর জনপ্রিয় কণ্ঠশিল্পী জনম কাশ্যপক নিমন্ত্রণ করেছো। আশা করছো এই অনুষ্ঠানটি শিক্ষার্থী